স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি ফিঙ্গারপ্রিন্ট ডোর লক প্রজেক্ট তৈরি করতে হয়। এই প্রজেক্টের মাধ্যমে আপনি আপনাদের ভেরিফাইড ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে কোনো ধরনের ডোরে এটা সেট আপ করলে সেই ডোরটিকে ওপেন এবং ক্লোজ করতে পারবেন। ভিডিওর প্রথমে আমরা জেনে নিচ্ছি রেডিও গিয়ার বিডি সম্পর্কে। রেডিও গিয়ার বিডি একটি বাংলাদেশি অনলাইন ই কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনার এই প্রজেক্টটি সম্পূর্ণ কিট হিসাবে পেয়ে যাবেন, অথবা আপনাদের যদি অন্য কোনো পার্টস থেকে থাকে বাকি পার্টসগুলো এই ওয়েবসাইট থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং ড্রোন রিলেটেড প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাহায্যে ক্রয় করতে পারবেন। রেডিও গিয়ার বিডির ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এই প্রোডাক্টটির যে কিট রয়েছে তার লিঙ্কও এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে এই প্রজেক্টের জন্য আমাদের একটি আরডুইনো বোর্ড লাগবে। আমি এখানে আরডুইনো উনো ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে আরডুইনো ন্যানো ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কমে যাবে এবং কানেকশন এবং কোড যা আছে সেমই থাকবে। এবার আমাদের এই ধরনের একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগবে। বাজারে বিভিন্ন মডেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আমাদের জাস্ট চারটি ওয়্যার লাগবে, একটি হলো পজিটিভ, একটি নেগেটিভ এবং একটি টিএক্স আর একটি আরএক্স। এই চারটি ওয়্যারের মাধ্যমে আমরা এই ফিঙ্গারপ্রিন্ট প্রজেক্টটিকে করতে পারবো। এবার আমাদের এই ধরনের একটি 12 ভোল্টের সলিনয়েড লক লাগবে। এটিকে আমরা বিভিন্ন দরজা অথবা ড্রয়ারের মধ্যে লক হিসেবে ব্যবহার করতে পারবো। এবার আমাদের এই ধরনের একটি রিলে মডিউল লাগবে আমাদের সলিনয়েড লকটিকে অন অফ করার জন্য। আমাদের এখানে 1 চ্যানেলের রিলে মডিউল লাগবে। যেহেতু আমার কাছে 1 চ্যানেল নেই, তাই আমি এখানে 2 চ্যানেলের একটি রিলে মডিউল ব্যবহার করছি। তো আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে দেখুন, আমার এখানে মার্ক করা রয়েছে কোন পিনটি কী রকম। তো আমার প্রথম বাম পাশের যে পিন রয়েছে সেটি হলো পজিটিভ পিন। এখানে আমাদের 3.3 ভোল্ট অথবা 3.5 ভোল্টের কারেন্ট দিতে হবে। তারপর টিএক্স, আরএক্স এবং শেষে রয়েছে গ্রাউন্ড পিন। তো আমাদের জাস্ট এই 4টি পিনের প্রয়োজন হবে। আপনারা যে সেন্সর ব্যবহার করবেন সেই সেন্সরটি ডায়াগ্রাম দেখে নেবেন। আপনাদের শুধু সেই সেন্সর থেকে টিএক্স, আরএক্স এবং পজিটিভ এবং গ্রাউন্ড এই 4টি ওয়্যারের প্রয়োজন হবে। এবার ডিসপ্লেতে দেখানো ডায়াগ্রাম অনুযায়ী আমি আমার সকল কানেকশন করে নিব। আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট ডিসক্রিপশনে গেলে এই প্রজেক্টটির সার্কিট ডায়াগ্রাম এবং কোড পেয়ে যাবেন। তো এবার আমাদের আরডুইনো বোর্ডে কোড আপলোড দিতে হবে। তো আমি আরডুইনোকে ইউএসবি কেবিলের সাহায্যে আমার কম্পিউটার সঙ্গে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন আমাদের প্রথমে এই কোডটি লাগবে, এটি হলো এনরোলমেন্টের কোড। এটিও আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা কী করবো, আমাদের আরডুইনো আইডির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে লাইব্রেরি রয়েছে সেটিকে ইনস্টল করে নিব। এবার এখান থেকে আমরা টুলস, বোর্ড, পোর্ট ইত্যাদি সিলেক্ট করে এই কোডটিকে আপলোড করে দেবো। আপনার যদি আরডুইনো ন্যানো ইউজ করেন সেক্ষেত্রে প্রসেসরটিকে ওল্ড করে দেবেন, তাহলে আপনারা খুব সহজে কোডটিকে আপলোড করতে পারবেন।
তো আমাদের কোডটি আপলোড শেষ। এবার আমরা আমাদের যে সিরিয়াল মনিটর রয়েছে সেটিকে ওপেন করে দেবো। এখানে বড রেট আপনার 9600 দিয়ে দেবেন। এবার দেখুন আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু এখানে কাজ করা শুরু করে দিয়েছে। এবার আমরা উপরে যদি 1 টাইপ করি তাহলে আমাদের 1 নম্বর ফিঙ্গারপ্রিন্ট এখানে থেকে স্ক্যান করা শুরু হয়ে যাবে। আমি যদি উপরে 1 লিখে এন্টার দিই তাহলে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। আমরা একবার ফিঙ্গারপ্রিন্ট দিব, তারপর সরাতে বলবে। দেন সরানোর পর আবার সেই সেম ফিঙ্গারটিকে আবার যদি দিই, যখন দুইটা ম্যাচ হয়ে যাবে তখন আমাদের সেই ফিঙ্গারটিকে সেভ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা যেহেতু এটি অত হাই কোয়ালিটি সেন্সর না, আপনারা চেষ্টা করবেন একেবারে সেম জায়গায় আগেরবার যেভাবে ফিঙ্গার দিয়েছেন পরেরবারও যাতে সেমভাবে ফিঙ্গার দিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা 1, 2, 3, 4 উপরে জাস্ট টাইপ করে আপনাদের যত ইচ্ছা তত প্রায় 150 কাছাকাছি আপনারা ফিঙ্গার এই সেন্সরটির মধ্যে সেভ করতে পারবেন। তো এবার আমরা সেমভাবে আমাদের যে ফাইনাল কোডটি রয়েছে সেটিকে আমাদের আরডুইনো বোর্ডের মধ্যে আপলোড করে দেবো। এখন দেখুন যখনই আমি আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মধ্যে ভেরিফাইড যে ফিঙ্গার রয়েছে সেটি দিচ্ছি, তখন আমার ডোর লকটি ওপেন হয়ে যাচ্ছে, এবং যখন আমি আনভেরিফাইড অন্য ফিঙ্গার রাখছি তখন কিন্তু আমাদের লকটি ওপেন হচ্ছে না। তো এভাবে খুব সহজে এই প্রজেক্টটিকে আপনারা আপনাদের ঘরে অথবা বাইক গাড়ি ইত্যাদি স্টার্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই প্রজেক্টটিকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সোলিনয়েড লকের পরিবর্তে আপনাদের বাইক অথবা গাড়ির যে মেন পাওয়ার লাইন রয়েছে সেখানে সেটিকে রিলে মডিউলের সঙ্গে সংযোগ করে দিলেই হবে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।